সময়টা 2007 সাত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রম্ম ম্যাগাজিন আলপেন প্রথম আলোর আলপেন সম্পর্কে আমরা সবাই মোটামুটি অবগত তো সেই আলপেনে একটি কার্টুন ছাপা হল যেখানে কার্টুনিস্ট আরিফুর রহমান তিনটি ক্যারেক্টারকে দেখেছেন একটা হচ্ছে মোল্লা আর একটি শিশু এবং শিশু করলে কি বিড়াল তো মোল্লা এবং শিশুর মধ্যে কথোপকথন হচ্ছিল মোল্লা শিশুটির নাম জিজ্ঞেস করল শিশুটি যথারীতি তার নাম বললো তাতেই মোল্লা বললো যে না 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 নাম এভাবে বলা যাবে না বলতে হবে মোহাম্মদ তারপরে তোমার নাম এরপরে ওই মোল্লা ওই শিশুটির বাবার নাম জিজ্ঞেস করলো শিশুটি বললো তার বাবার নাম মোহাম্মদ আবু যদিও আবুর অর্থ আব্বা সে যাই হোক এরপরে মোল্লা জিজ্ঞেস করলো তোমার হাতে থাকা ওই প্রাণীটা কে বা কি তার নাম তখন শিশুটি বলল মোহাম্মদ বেড়াল এই যে বিড়াল বললো ব্যাস বঙ্গু ধর্মান্ধদের ধর্মীয় অনুভূতি একদম ফানাফিল্লা তারা মিছিল মিটিং শুরু করলো আরিফুর রহমানকে গ্রেপ্তার করাতে বাধ্য করল আরিফুর রহমান শুধু গ্রেপ্তারই হলেন না জেল খাটার পরে তিনি দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হলেন চিন্তা করে দেখুন কেন আরিফুর রহমান তার কার্টুনে বিড়ালের আগে মোহাম্মদ যুক্ত করেছেন এই জন্যই মোমেন মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে তাদের বক্তব্য অর্থাৎ মোল্লাদের বক্তব্য যে আরিফুর রহমান তাঁদের নবী মোহাম্মদকে বিড়ালের সাথে তুলনা করেছেন বেড়াল খুবই কিউট একটি প্রাণী আরিফুর রহমান বিড়ালের সাথে মোহাম্মদের তুলনা করেছেন কিনা সেটি আমি জানি না সেই উত্তর আরিফুর রহমান ভালো দিতে পারবেন কিন্তু মোল্লাদের অভিযোগ যদি ধরেও নেই যে না হ্যাঁ আরিফুর রহমান ইচ্ছাকৃতভাবে মোহাম্মদকে বিড়ালের সাথে তুলনা দিয়েছেন তাহলে কি আরিফুর রহমান কাজটা ভালো করেছেন মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে আমি মনে করি বিড়ালের সাথে কোনো মানুষেরই তুলনা হয় না মানুষ এই পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর একটি প্রাণী মানুষ চাইলে কয়েক সেকেন্ডেই পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারে আপনারা জানেন বোবা সহ যা কিছু আমাদের এই পৃথিবীতে বিভিন্ন দেশের কাছে মজুদ আছে তাতে আমাদের এই পৃথিবী ধ্বংস হতে কত সেকেন্ড লাগতে পারে মানুষ চাইলে অনেক বড়ো ধরনের ক্ষতি করতে পারে কিন্তু একটা বিড়াল বড়ো একটা মাছ চুরি করে খেতে পারে বা আপনাকে একটা আঁচড় দিতে পারে এর বেশি কিছুই না তো সেই বিড়ালের সাথে মানুষের তুলনা সেটা তো হয় না আর মোহাম্মদের সাথে তুলনা সেটা তো হয় না মোহাম্মদ তো মানুষের তাই না মোহাম্মদের সাথে কি কোনো বিড়ালের তুলনা হয় কত ভয়ঙ্কর মোহাম্মদ তার সাথে বিড়ালের তুলনা আচ্ছা যাই হোক আরিফুর রহমান সেটি করেছেন কিনা সেটি একটি প্রশ্ন কিন্তু এই ধোঁয়া তুলে কিন্তু তাকে এই ধরনের হয়রানির শিকার হতে হলো একজন বাংলাদেশের নাগরিককে দেশ থেকে চলে যেতে বাধ্য করা হলো তাকে তার পরিবারের সদস্যদেরকে এই দেশে হয়রানি করা হলো দু হাজার সাল থেকে আজকে দু সাল আমরা কি মোমেন মুসলমানদের এই ধর্মীয় অনুভূতি এইটার কি কোনো পরিবর্তন দেখতে পাই এই তো কয়েকদিন আগে দু হাজার সৌদি আরব একটা রোবট বানাইছে আর কি তারা সংবাদ সম্মেলন করে যথারীতি সেই রোবটটিকে মানুষকে দেখাচ্ছে সেই রোবটের নাম রাখছে আবার মোহাম্মদ তো সেই মোহাম্মদের বক্তব্য নিতে একজন মহিলা সাংবাদিক গেছেন এবং যথারীতি সেই মোহাম্মদ নামের রোবটটি ওই মহিলা সাংবাদিকের নিতম্ভে হাদিস চিন্তা করেন মোহাম্মদ এমন এক চিজ ছিল তার নামে রোবট বানাইলেও সেই রোবট সে যে কি কি ধরনের আকাম করছে সেটা জানে এখন যদি কোনো রোবটকে আপনি কোরআন হাদিস এই জিনিসগুলো যদি তাকে ইনপুট দেন তাহলে প্রথমেই সে পারমাণবিক বোমা পৃথিবী ধ্বংস করে দেবে এবং ছোটো ছোটো বাচ্চাদের মোহাম্মদ যা করতো তাই করবে ছুরি থেকে বুড়ি কোনো কিছুই ছাড়বে না এটা বাস্তবতা এবং সেটা আমরা দেখতেও পেয়েছি সৌদি আরবে বানানো মহম্মদ নামক এ রোবটির আচরণ থেকে তাই না এবার বঙ্গু মোমেনদের ধর্মীয় অনুভূতি কোথায় গেল যেখানে ইসলামে ছবি আঁকা ছবি প্রদর্শন ভাস্কর্য এগুলো নিষিদ্ধ হারাম সেখানে সৌদি আরব রোবট বানিয়ে ফেলতেছে আচ্ছা কয়েকদিন আগে এই দু সালে আমরা এই বঙ্গু মোমেনদের চিৎকার দেখেছি না তারা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে বুড়িগঙ্গা ফেলে দেবে কেন ভাস্কর্য নাকি না যায় হারাম নিষিদ্ধ ইসলামে এটা করা যাবে না তাহলে তাদের যে সৌদি বাবারা রয়েছে তারা মোহাম্মদের নামে একটা রোবট বানিয়ে ফেললো এই নিয়ে কোনো হাউমাউ নাই কেন খয়রাতি এই যে বঙ্গভূমি না খয়রাতি পর্যন্ত ভিক্ষু তাদের খয়রাত দেওয়া সৌদি বন্ধ করে দেবে এই জন্য দাতাদের ব্যাপারে কিছু বলা যাবে না দাতাদের ব্যাপারে তাদের ধর্মীয় অনুভূতি জাগ্রত হয় না ইমানদণ্ড তাদের নে থাকে এই বঙ্গু মোমেন মুসলমানদের ধর্মীয় উন্মাদনার কারণে কতগুলো মানুষের জীবন নষ্ট হয়েছে সেটা হাতে গুণা শেষ করা যাবে না তাদের ধর্মীয় অনুভূতি ক্ষণে ক্ষণে জেগে ওঠে তারা চিৎকার চাচামেছে করলো মোহাম্মদকে বিড়ালের সাথে তুলনা দেওয়া হয়েছে আরে স্বয়ং মহম্মদরা বানাই বলছে সৌদি আরব এবং মোহাম্মদ নারীদের নিতম্বে হাত দেয় মানে মোহাম্মদ যা ছিল তাই করে তাতে তোমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে না এইটা হচ্ছে বাস্তবতা আপনাদের বুঝতে হবে এই ধর্মীয় উন্মাদরা কারা এবং তারা কি করতে পারে তারা যে গ্রন্থগুলো নিয়ে লাফালাফি করে সেটার ভিত্তি কি আপনারা যদি কোরআনের প্রথম সুরা আপনারা এই সুরা ফাতিহাটি পড়ে দেখতে পারেন এইখানে দেখতে পাবেন বিশাল এক জোচ্চুরি এইটা যে আসলে একটা মানুষের লেখা একটা মানুষ সো কল ঈশ্বর আল্লাহকে উদ্দেশ্য করে তাকে তেল মারতেছে এটা স্পষ্ট বোঝা যায় কিন্তু এই প্রশ্ন আপনি তুললে এবং এই যদিও এটা উসমান যোচ্চুরি করে এইটারে এই আলহামদুল্লা রবিল্লা আলমিন এই এইটারে সামনে রাখছে কিন্তু এটা প্রথম সুরা না তারপরও এই সুরা দেখেন যে ধরনের আয়াতগুলো আছে যদি পড়েন খুব ছোট্ট এটাকে মোমেন মুসলমানরা বলবে যে না 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 এটা তো প্রার্থনা এটা আল্লাহ শিখিয়ে দিছে এটা বান্দারা পাঠ করবে তাই আল্লাহ বলে দিচ্ছে তার মানে চিন্তা করেন মোমেন মুসলমানদের আল্লাহ এই তার অনুসারী তার উম্মত এগুলোকে কত বড় বোক ভাবে যে সে শিখাইয়ে দেয় সেই সো কল্ড আল্লাহরে কীভাবে তেল মারতে হবে কিভাবে আল্লাহরে প্রশংসা করতে হবে ভাই আপনি আপনার চেলা চামুণ্ডাদেরকে প্রশংসা শিখিয়ে দেবেন অন্ততকে চেলা তো তারা যারা তেল মারতে জানে তেল মারতে না জানলে তো সে চেলা হয় না সেই চেলারা কীভাবে আপনার তেল মারবে এটা যদি আপনিই শিখিয়ে দেন তাহলে এর চেয়ে আর দুঃখজনক কী হতে পারে একটা মিছিল কল্পনা করেন তো যে আপনি এক হরিদাস পাল নেতা আপনি নিজে নিজের স্লোগান দিতেছেন নিজের নাম বইলা বলতেছেন অমুক ভাইয়ের জয় হোক তাহলে এটা নিয়ে কি মানুষ হাসাহাসি করবে না কিন্তু কোরআনের এই সুরা নিয়ে কেউ হাসাহাসি করে না আচ্ছা এরপরে এই যে সুরা মারিয়া অর্থাৎ যীশু খ্রিস্টের যে মা মেরি তাকে মোহাম্মদ ওই ক্যারেক্টারটারে বদলাই দিচ্ছে মারিয়াহ আচ্ছা এই সুরায় কিভাবে যিশু খ্রিস্ট তথা মোহাম্মদ এর নাম বললেই বানিয়ে দিছে ঈসা নবী তো সেই ঈসা কেমনে জন্মাইছে সেই ভার্জিন মরিয়ামের পেটে কেমনে বাচ্চা আল্লাহ দিছে হ্যাঁ এবং তারে জঙ্গলে ফঙ্গলে কথা বলে থাকতে হবে এ ধরনের বিবরণ আছে কিন্তু আপনারা যদি এই আয়াটা দেখেন অর্থাৎ পঁচিশ নম্বর আয়াত এখানে দেখতে পাবেন আল্লাহ তার বান্দাদের এমন এক আবিষ্কার দেখাইছে যেটা আর কেউ জানতো না আবিষ্কারটা কি জানেন দেখেন এখানে পড়েন আর তুমি খেজুর গাছের কাণ্ড ধরে তোমার দিকে নাড়া দাও তাহলে তা তোমার উপর তাজা পাকা খেজুর ফেলবে খেজুরের ডাল ধরে নাড়াচাড়া দিলে তাজা পাকা খেজুর পরে এটা আমরা কোরআন থেকে শিখতে হবে চিন্তা করে দেখেন কত বড় ফালতু একটা পুস্তক আরে এইসব খাজুরে আলাপের জন্য মানুষ এটা কেন পড়তে যাবে এটা না বিধান এখন রোজার মাস চলতেছে না বিশ্বের মেরু অঞ্চলের দেশগুলোতে তারা রোজা রাখতে হিমশিম খায় কারণ ওই সব জায়গায় সূর্যোদয় এবং সূর্য অস্ত আমাদের দেশগুলোর মতো হয় না তারা করে কি সৌদি আরবের দিকে তাকায় তারা রোজা রাখে রোজা খোলে রোজা ভাঙে তো সেই জিনিস নিয়ে মানে এত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা নিয়ে কোরআনে কোনো কথা নাই এই যে মোমেনা নামাজ পড়ে ডেইলি পাঁচবার হ্যাঁ কপাল ঠেকে মাটির সাথে এই নামাজের ব্যাপারে কোরআনে কোনো কথা নাই কয়া ওয়াক্ত পড়বে কয় রাখা এতেগুলো কিছু বলা হয়নি এত গুরুত্বপূর্ণ বিষয় যেটা মোমেন মুসলমানরা প্রতিদিন পাঁচবার করে এই বিষয়ে কোনো কথা নেই আছে খাজুরের ডাল ধরে টান দিলে খেজুর পরে আর এই কি মানুষ জানতো না চিন্তা করেন মোহাম্মদ কত বড় মূর্খ চোধা ছিল সে তার বান্দাদের বুঝাইল যে খেজুরের ডাল ধরে টানলে খেজুর পরে এবং এটা কোরআনে রাখছে এবং তার বক্তৃত মোমেনরা এটা পরে পরে মনে করে হারে কিনা উদ্ধার করে ফেললাম আরেকটা সুরা আপনাদের দেখাই এই শুরুটার নাম আল ইনফিতার দেখেন এখানে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর আয়তে কি লেখা আছে এক নম্বর রাতে বলা আছে যে যখন আসমান বিদীর্ণ হবে মানে এটা কি অর্থাৎ আল্লাহর আদেশ এবং তার ভয়ে আসমান ফেটে যাবে এবং ফেরেস নিচে অবতরণ করবে আরে আসমান কি তরমুজ যে ফাটবে চিন্তা করেন আকাশ এটাকে সে বস্তু মনে করছে কত বড় মোহাম্মদ ছিল এবং সে পরের আয়াতগুলোতে দেখেন কি বলতেছে যখন তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে পড়বে মানে এটা ফুল ফুলের মতো ঝরে পড়বে এর পরের রাতে কি বলছে অর্থাৎ তিন নম্বর রাতে আর যখন সমুদ্রগুলোকে একাকার আর করা হবে আপনার একটু ওই আল ইনফিতার ফিনফিতার এটা একটু পড়েন বিরাশি নম্বর সুরা বিনোদনে ভরপুর মোহাম্মদ কত বড় মূর্খতা এবং সে কোরআনে এই ধরনের গাদাঘুরি কথাবার্তা বলছে সেটা এই মোমেন মুসলমানরা পবিত্র বাণী হিসাবে মনে করে দেখেন এ আবার নিজের অর্থাৎ এই মরু টাকাত মোহাম্মদ নবী দাবি করছে সর্বজ্ঞানী নাকি এই বছর এই মোমেন মুসলমানদের ব্যাপারে যে কি বলি আমার নিজেই লজ্জা লাগে এইসব বাল পড়তে প্রিয় বন্ধুগণ এই মূর্খতাদের সমালোচনা করতে গেলে তারা আক্রমণ করে কার্টুন আরিবুর রহমানকে যেভাবে দেশ থেকে বিতাড়িত করছে আর অসংখ্য ব্লগার অ্যাক্টিভিস্ট রাইটারদেরকে তারা হত্যা করছে এমন কি যারা বেঁচে আছেন তাদেরকে দেশ থেকে বিতাড়িত করছে কেন তাদের এই ধরনের গাধাঘুরি কথাবার্তা কেউ বলতে পারবে না তাদের এই ধরনের ধর্মীয় উন্মোদনা নিয়ে কেউ শুশ্রু দিতে পারবে না তাহলে কি করবে যা করা তাই করছে দেশে যারা নাই তাদেরকে কি কীভাবে আক্রমণ করছে দেখেন তাদের অ্যাকাউন্টগুলোতে ফেক রিপোর্ট করে হ্যাক করার চেষ্টা করে যত ধরনের ফাতরামি তারা করে এবং সমালোচকরা কি করতেছে প্রতিনিয়ত সমালোচনা বাড়াই দিচ্ছে আমি কিন্তু আগে দেখছেন কয়েক বছর আগেও কিন্তু এই মরুর ডাকাতের সমালোচনা অনেকটা কমায় দিয়েছিলাম এই কয়েক মাস আগেও খুব কম করতাম কিন্তু মোমেন মুসলমান এই এই মুরুক্ষচের ফাতরামির কারণে বেশি বেশি করতাম তারা এসে পেজে অ্যাটাক করে তারা এইসব ফেক রিপোর্ট করে থামাইতে তো পারে না বরং আরও বিস্তারিতভাবে আমি মরুর ডাকাতের হ্যাঁ সেই আলখেলা ধরে টানি লুঙ্গি খুলে মানদার কাছে ঝুলে রাখি তারপরে এদের লজ্জা হয় না তারা ভাবে হুমকি ধুমকি দিয়ে আঘাত করে মানুষের মুখ বন্ধ করে দেবে হইতেছে কিন্তু উল্টাটা এই মরুক্ষ যদা মরুডাকাতের উম্মগুলার মাথায় যদি ঘি থাকতো তাহলে কিন্তু তারা এই ফাটা করতো না কে মোহাম্মদের বিড়াল বলছে কে মহম্মদের ডাকাত বলছে এগুলো শোনার দরকার কি তারা তাদের মতো করে ধর্ম পালন করলেই পারতো তাই না কে কার ধর্ম পালন করবে এটা নিয়ে তো আমাদের মাথা ব্যথা নাই যখন এই ডাকাতের এই ভয়াবহতা তুলে ধরে তখনই বলে হ্যাঁ তুমি সহীন নাস্তিক না তুমি পৃথিবীর অন্য কোনো ধর্ম নিয়ে কিছু বলো না আমাদের লুঙ্গি ধরে শুধু টানাটানি করো কেন আরে বকচ পৃথিবীর অন্য কোনো ধর্ম কি বলে যে ওই ধর্ম ত্যাগ করলে কল্লাকটি ফেলতে ইসলাম কি বলে যারা ইসলাম ত্যাগ করবে তাদের মাইরে ফেলো তো ওই ধর্মের সমালোচনা করবো না তো করবো কোনটা হ্যাঁ পৃথিবীর অন্যান্য ধর্মের সমালোচনা করছি তারা কেউ আমার পেজা করতে আসছে না কেউ আমারে মারতে আসছে হ্যাঁ কেউ কিছুই করতে আসে না তাহলে তাদের এত সমালোচনা করতে যাবো কেন হ্যাঁ আমি মনে করি ইসলাম ছাড়া পৃথিবীর সব ধর্ম সত্য সকল ধর্মের ঈশ্বর দেবতা পয়গম্বররা একসাথে বসে পার্টি করে একসাথে বসে মাল খায় আনন্দ উল্লাস করতেছে শুধুমাত্র একমাত্র ভুয়া ধর্ম হচ্ছে ইসলাম এবং পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সন্ত্রাসী হচ্ছে এই মরুর ডাকা সমস্যা আছে আমি এটা মনে করি এখন থেকে এইটাই মনে করব পৃথিবীর অন্য কোনো ধর্ম নিয়ে আমি সমালোচনা করবো না হ্যাঁ এগুলোর তাত্ত্বিক ব্যাখ্যা অনেক আছে যে যে ধর্ম থেকে আসছে অর্থাৎ যে যে ধর্ম ত্যাগ করছে ওই ধর্মের সমালোচনা সে বেশি করবে কুখ্যাত মরুর ডাকাত এটা করছে না সে তার পৈত্যিক ধর্ম নিয়ে সবচেয়ে বেশি ব্যঙ্গ ব্যঙ্গবিত্তক করছে এবং আপনি পৃথিবীতে এক্সিস্টিং যত নাস্তিক আছেন বা যারা প্রয়াত হয়েছেন সবাইকে দেখবেন যে যে ধর্ম থেকে আসছে ওই ধর্মের লুঙ্গি ধরে টানাটানি করছে তো একজন এক্স মুসলিমের প্রধান দায়িত্ব হচ্ছে যে ইসলাম নিয়ে সমালোচনা করা সেই তাত্ত্বিক ব্যাখ্যা আমি যাবো না আমি মনে করি একমাত্র ইসলাম ধর্ম ফালতু মিথ্যা বানোয়ার কুখ্যাত মরুডাকাতের লুঙ্গি আমার মন্দার কাছে মানতে হবে দেখে তোমরা কি করতে পারো থামাইতে পারছো পারো না ভবিষ্যতে থামাইতে পারবো না সামনে তো অনেক কিছু আসছে বন্ধুরা সামনে এই মোমেন মুসলমানদের ধর্মীয় বদমাশি নিয়ে শর্ট ফিল্ম হবে সিনেমা হবে আপনার ইতিমধ্যে কয়েকটা ধারণা দিই দেখছেন না আল্লাহ আকবর বলে ব্যাগ থালায় দৌড় দেয় বা যুব্বা বইরা বিকে নারীর সাথে নাচে এরকম এমন কিছু করবো ভাই বোন এরা তো অলরেডি পাগল এরা নিজেরাই পানিতে ডুব দেবে এই ধরনের অপমান এবং লজ্জা থেকে বাঁচার জন্য তারা নিজেরাই তাদের আল খেলা যুব খুইলা বান্দার কাছে বাইন্দাকে বলবে যে ভাই মাফ করো আমরা নিজেরাই নিজেরটা বাঁধছি এইবারের জন্য মাফ করো খেলা অনেক দূর যাবে যদি বেঁচে থাকে আর যদি মারা যায় তাহলে আমার মতো অনেকেই এই এই বান্দ্রামী বন্ধের জন্য ভূমিকা রাখবেন প্রিয় বন্ধুবান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন